উচ্চ আদালতের নির্দেশনায় অবশেষে কর্ণফুলী নদীর দুপার দখলমুক্ত করতে অভিযান শুরু গুড়িয়ে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনা খুলনায় ময়ূর নদী দখলমুক্ত করার উদ্যোগ রোহিঙ্গাদের কারণে পরিবেশ বিপর্যয়ের মুখে কক্সবাজার ধ্বংস হচ্ছে কৃষি জমি ও পাহাড় নানামুখী সমস্যায় স্থানীয়রা বনায়নের উদ্যোগ নেওয়ার দাবি বন বিভাগের পাহাড়ি ঢলে দুর্ভোগ থেকে এখনো মুক্তি মেলেনি ফেনীর পরশুরাম ফুলগাজী উপজেলাবাসীর প্রতি বছরই ভাঙছে বাঁধ অপচয় হচ্ছে অর্থ মেঘালয়ের ডাউকি সীমান্তে বন্দর নির্মিত না হওয়ায় তামাবিল স্থলবন্দরের সুফল পাচ্ছে না বাংলাদেশ বন্দরের সুবিধা পাচ্ছে ভারত ব্যবসায়ীদের ক্ষোভ এবং বাংলাদেশের প্রকাশনা শিল্পে অগ্রগতি হলেও এখনও অবহেলায় সম্পাদনা মানসম্মত বইয়ের অভাব আর্থিক সক্ষমতার দোহায় প্রকাশকদের